ঝাঁটা কোদাল ঝুড়ি হাতে বিক্ষোভ মিছিল তৃণমূলের। 100 দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, যার ফলে টাকা পাচ্ছেন না শ্রমিকেরা, এমন দাবিতে বিক্ষোভ মিছিল বাগদাতে। টাকা না দিলে 100 দিনের প্রকল্পে কি করে প্রথম হলো রাজ্য, পাল্টা দাবি বিজেপির। হাতে ঝাঁটা কোদাল, মাথায় ঝুড়ি নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। 100 দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই বঞ্চনার অভিযোগ তুলে ব্লকে ব্লকে আন্দোলন সংগঠিত করার নির্দেশ দিয়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেস। তার প্রেক্ষিতে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা সভাপতি গোপাল শেঠের নেতৃত্বে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। বাগদা সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে রবিবার বিকেলে শুরু হয় মিছিল। হেলেঞ্চা দত্তফুলিয়া সড়ক ধরে এগোতে থাকে বিক্ষোভ মিছিল। মিছিল থেকে দাবি তোলা হয়, বিগত 6 মাস ধরে কেন্দ্র সরকার 100 দিন প্রকল্পের কাজের টাকা দিচ্ছেন না, যার ফলে টাকা পাচ্ছেন না শ্রমিকেরা। আপনি টাকা পাননি? না। কতদিন কাজ করেছেন? আর 6 মাস। 20,000-এর উপরে টাকা পাবো। কত? 20,000। কি কাজ করেছেন আপনি? জব কাঠে মাটি কাটছি। টাকা দিচ্ছে না তাই পাচ্ছি না, কে দিচ্ছে না সেটি কেই করি বলবো? দাদা দিচ্ছে না, না দিদি দিচ্ছে না তাই তো জানি না। এক একজনে 15-20,000-এর উপরে টাকা পাবো। গরিব মানুষ আমরা কি করি? এত তো গরিব বোঝা যাচ্ছে না, আমরা তো মনে হচ্ছে বড় লোক। সেই জন্য 20,000 টাকা পাবো জব কাঠে মাটি কাটে তা পাচ্ছি না। আমরা তা 30-35 জন আছি আমাদের গ্যাংয়ে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিমাতা সুলভ আচরণ করছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগে এদিনের মিছিল থেকে স্লোগানও তোলা হয়। এ বিষয়ে জেলা সভাপতি গোপাল শেঠ বলেন, শ্রমিকদের টাকা বন্ধ হয়ে গেছে, প্রতিবাদে ঝাঁটা কোদাল নিয়ে এই মিছিল। গোপাল আরও বলেন, বাংলা 100 দিন কাজের প্রকল্পে 1 নম্বরে, অথচ তাদের কাজের টাকা আটকে রাখা হয়েছে। বাংলাই নয়, সারা ভারতবর্ষব্যাপী এই একই কাজ কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, অমিত শাহ সরকার এই কাজ গরিব মানুষকে মারার পরিকল্পনা করে। তার বিরুদ্ধে আমরা সকলে মিলে এই পথে নেমেছি। গরিব মানুষ ছাতা কোদাল সমস্ত কিছু আমাদের কাজ নেই মানুষের, সেই কাজ আমাদের ফিরিয়ে দিতে হবে। ওনার ঘরের টাকা নয়, এটা বলো মানুষের টাকা, মানুষের টাকা যেখানে পার্লামেন্টে পাশ করা জিনিস, কেন বাংলাকে বঞ্চনা করবে? প্রত্যেকটা শ্রমিকের 6 মাসের টাকা আটকে রেখে দিয়েছে, 6,500 কোটি টাকার উপরে বাংলা এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাগদার বিজেপি নেতা অমৃত লাল বিশ্বাস। অমৃত বলেন, কেন্দ্র সরকার যদি টাকা না দেয় তাহলে বাংলায় 100 দিনের প্রকল্প 1 নম্বরে হলো কি করে? পাশাপাশি তিনি আরো বলেন, 100 দিনের প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলছেন আমরা সারা দেশের মধ্যে 1 নম্বরে, যদি টাকা না দিয়ে থাকে তাহলে 1 নম্বরে কি করে পুরস্কারটা পেয়েছে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী? 100 দিনের প্রকল্পে কোনো শ্রমিক, 90% শ্রমিক কোনো কাজ করছে না, ট্রাক্টরে করে মাটি নিয়ে আসছে, এবং সেই টাকার ভাগ এখানকার তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান, জিএসরা এবং যারা সুপারভাইজার, এদের 3-4 তলা বাড়ি হচ্ছে। যে হিসাব চেয়েছে কেন্দ্র থেকে টিম এসছে, দেখেছেন আপনারা বিভিন্ন পঞ্চায়েতে আমরা দেখেছি, তখন অডিট হয়েছে, এক একজনের সেই কোনো কাজের জায়গা নেই, পুকুর চুরি হয়ে গেল, আর নদী চুরি হয়ে যাচ্ছে, কাজের কাজ কিচ্ছু নেই। যখন হিসাবটা করতে চেয়েছে তখনই কেন্দ্র জবাব দাও, তখনই বলছে যারা মিছিলে আজকে বলছেন এসছে, এ 90% কোনো কাজই করেনি, ট্রাক্টরে করে মাটি নিয়ে আসা হচ্ছে, এবং সেখানে দেখানো হচ্ছে যে আমরা কাজ করেছি, আসলে 9-9 বছর কেন্দ্রের বিরোধিতা করতে হবে তাই মিছিল। আজকে যে টেট কেলেঙ্কারি এবং এসএসসি কেলেঙ্কারির থেকে মানুষের দৃষ্টি থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে রাস্তায় নামিয়েছে মমতা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।